আমার দেশের অনেক মোল্লা ব্যাখ্যা করে কয় নবীরে মাটি দিয়ে বানাইছে বিদায় এই নবী মাটির মানুষ বিদায় নবীর দাম বাড়ছে ওরে সুট্টা শয়তান তোর মতো বিয়াকেল আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই তোর বিবেকের মধ্যে কুত্তাই পেশাব কইরা দিছে যে বলবে নবীকে মাটির মানুষ মাটি দিয়ে বানাইছে বিদায় নবীর দাম বাড়ছে ওর বিবেকের মধ্যে কুত্তাই পেশাব করে দিয়েছে নবীকে যদি আল্লাহ জিনজাতির মধ্যে পাঠাইতো তাহলে শাহজালাল জিনজাতির মধ্যে হতো মানবজাতির মধ্যে শাহজালাল হতো না ওই শাহবরান হতো না শামাকদম হতো না খাজা বাবা আজমিরি হইতো না কুতুবউদ্দিন কাকি হইতো না নিজামউদ্দিন আউলিয়া হইতো না বড়বীর আব্দুল কাদের জিলানি হইতো না হুজুর গাউসে পাক হইতো না মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি হইতো না ওই খাজা বাহউদ্দিন নকশন বুখারী হইতো না মুজাদ্দিদ আল ফুসানি হইতো না অলির জন্ম মানব জাতির ভিতর হতো না তাহলে অলি আল্লাহ জিনদের ভিতরে আসতো নবীরা জিনদের মধ্যে আসতো জিনেরা পৃথিবী শাসন করত মানব জাতির কোনো দামই ছিল না আল্লাহ মানব জাতির ভিতরে নবী পাঠানোর কারণে এই মানব জাতির আদর করে আল্লাহ বানাইছে আদর করে আল্লাহ বানাইছে শ্রেষ্ঠত্ব দিয়েছে মর্যাদা দিয়েছে নবীর কারণে নবীর কারণে অতএব মানুষের কারণে নবীর দাম বাড়ে নাই নবীর কারণে মানুষের দাম বাড়ছে কি কথা কন না কেন তাহলে মানুষের কারণে নবীর দাম বাড়ে নাই নবীর কারণে আমাদের দাম বেড়ে গেল আল্লাহর কোরআন বলতেছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফি একবার জোরে বলা যাবে কি মারহাবা কাজী নজরুল কত চমৎকার লেখলেন আমি যদি আরব হতাম মদিনারি পথ সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত নূর নবী হযরত কি কথা কন না কেন ঠিক কিনা কবির ভাষা কত সুন্দর আরো লেখলেন শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রজাহাসরে আল্লাহু আকবার শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রজাহাসরে পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেঘের বাণী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেঘের বাণী খোদা তোমার মেঘের বাণী কাজী নজরুল এ আমাদের দেশে যারা জ্ঞানের বড়াই করে এলেমের বড়াই করে বোঝা উচিত কাজী নজরুল কি পাস এইট পাস তার মানে আন্ডার মেট্রিক আদের আগের যুগের একটা ভাষা ছিল মেট্রিকের নিচে কেউ পাস করে বলতো আন্ডার মেট্রিক আর কি আগের যুগের একটা ভাষা আর কি তো যাই হোক ভাষাটাও সুন্দর তো আন্ডার মেট্রিক পাস কিন্তু আপনি দেখেন তো তার জীবনীর উপর থিসিস করে এমফিল করে পিএইচডি করে আমাদের দেশের ছেলেরা নামের আগে ডক্টর ডিগ্রি লাগায় তার গ্রন্থ প্রবন্ধ সাহিত্য বাংলা ভাষাকে এতটাই সমৃদ্ধ করছে বাংলার ইতিহাসে কাজী নজরুলের মতো কোন সন্তান কোন বাংলার কবি সাহিত্যিক কোন মার জন্ম দিতে পারে নাই আগামীতে পারবে বলে মনে হয় না আন্ডার মেট্রিক কি মেধা তার কলবে আল্লাহ দিয়েছিলেন মগজে আল্লাহ দিয়েছিলেন হ্যাঁ আল্লাহু আকবার কি চমৎকার করে শানে রসালাত লিখে লিখে গেছে
ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস রে সাগর আকাশ বাতাস রে বিজোলি আয়, রে সাগর আকাশ বাতাস রে বিজোলি আয়। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার নবীর মদিনাতে রওজা মোবারক হওয়ার কারণে, আমার নবীর রওজা মোবারক হওয়ার কারণে মদিনার দাম বাড়ছে। এই আমার দিকে তাকা, খুব মনোযোগ দিয়ে। আমাদের দেশে আছে একদল ইহুদি, আমিন নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কারণ আল্লাহ রসুলের হাদিসে আমিন জোরেও আসছে আবার আসতেও আসছে, কিন্তু বিশুদ্ধটা হল ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহের মতে অধিক পরিমাণে সাহাবি এবং তাবিঈ এবং আইম্মায়ে কিরাম আমিন আসতেটাকেই বেশি পছন্দ করতেন, এবং রসুল করিমের শেষ জীবনের আমল সাহাবিদের আমলে পরিলক্ষিত হয় যে সাহাবে কিরাম অধিক সময়ে আমিন আসতে পড়তেন। একসাথে বলবেন না মারহাবা। আচ্ছা, এখন আপনাদেরকে নিয়ে চলে যাই তাদের আকিদার দিকে। তাদের আকিদা হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করার নিয়ত করে মক্কা থেকে মদিনায় সফর করা শিরিক এবং হারাম। ফতোয়াটা বুঝতে হবে, কোথায় যেয়ে পড়ছে, উদ্দেশ্যটা কি। তাদের বক্তব্য আল্লাহ নবীর রওজা মোবারক জিয়ারতের নিয়ত করে, মনোযোগ, তাদের বক্তব্য রসুল করিমের রওজা মোবারক জিয়ারতের নিয়ত করে মক্কা থেকে হজ করে মদিনার দিকে রওনা করা, সফর করা হারাম এবং শিরিক। আল্লাহ চিনি খাইছে মোল্লা চিনে নাই, তারা দলিল দেয়। আল্লাহ নবী বলছেন তিন মসজিদ ব্যতীত, সহিহ বুখারীতে আছে, তিন মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে সওয়াবের নিয়ত করে সফর করা যাবে না। তার একটা মসজিদের নাম মসজিদে বাইতুল্লাহ, এক রাকাত নামাজ পড়লে 100,000 রাকাতের সমান সওয়াব হয়। দ্বিতীয় মসজিদ মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়লে আপনার 50,000 রাকাতের সওয়াব হয়। তৃতীয় মসজিদ বাইতুল আকসা, এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব হয়। আর একটা মসজিদ আছে মসজিদে কুবা, মসজিদে কুবার দরজার মধ্যে লেখা আছে সুরান ইবনু মাজার বিশুদ্ধ হাদিসে আল্লাহর নবী বলেন উম্মত আমার মসজিদে কুবাতে এসা কেউ যদি দু রাকাত নফল নামাজ পড়ে আমার মালিক আমার আল্লাহ তাকে একটা কবুল ওমরা হজের নেকি লিখে দেয়। তাহলে চার মসজিদে নামাজ পড়লে সব পাওয়া যায় বিশেষ নিয়তে, একসাথে কইতেন না মারহাবা। এখন তাদের যুক্তি হইল মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। তাহলে তোমরা নবীর রওজা জিয়ারতের নিয়ত করবা না, তোমরা মসজিদে নববীতে নামাজের নিয়ত করে যাবা। আমার দিকে তাকান, তারা কিন্তু নেকির কথা বইলে আর বেদাত আর শিরিকের ফতোয়া দিয়ে আমরা কিন্তু বিরাট বড় লোভ দেখাইছে আর ভয় দেখাইছে, কথা বুঝেন নাই। নেকের কথা বইলে আপনাদের লোভ দেখাইছে আর শিরিকের বেদাতের ফতোয়া দিয়ে আপনাদের ভয় দেখাইছে যে তোমরা মসজিদে নববীতে সওয়াবের নিয়ত করে যাবা কিন্তু নবীজির রওজা শরীফ জিয়ারত করার নিয়ত করে যাবা না। এখন প্রশ্ন করি,
মসজিদে নববীতে 50,000 রাকাতের সওয়াব হয়, এটা কি আমাদের গুণে না নবীর গুণে? নবীজি যদি ওই মসজিদে না এসে বাংলাদেশে বাইতুল মুকাররমে আসতেন, তাহলে হাজিরা মক্কা থেকে বাইতুল মুকাররমে আসত। একবার মক্কা থেকে একটা লাইন হইতো একবারে আমরা ঢাকার বাইতুল মুকাররমে, কারণ রসুল যেখানে মদিনা সেখানে, নবী যেখানে জান্নাত সেখানে, নবী যেখানে কোরআন নাজিল হয়েছে সেখানে, কি কথা কর না কেন? নবী যেখানে শরীয়ত চলে গেছে সেখানে, কি কথা কর না কেন? নবী যেখানে আল্লাহর এই সুপারিশ চলে গেছে সেখানে, মনোযোগ দিন। আল্লাহ রাসূল মদিনায় মসজিদে নববীতে নামাজ পড়ার কারণে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব হয়ে গেল। নবী যদি ওই মসজিদে নামাজ না পড়তেন, ফজিলত না গাইতেন, তাহলে মসজিদে নবীর মধ্যে কোনো ফজিলত ছিল না, তাহলে মসজিদে নবীর সম্মান বাড়লো কি আমাদের কারণে না নবীর কারণে? আচ্ছা বলেন, মসজিদে নবীর কারণে কি নবীর দাম বাড়ছে, না নবীর কারণে মসজিদে নববীর দাম বাড়ছে? এই বুঝে গেছেন। এবার আসেন, মসজিদে নববীতে একটা জায়গা আছে রিয়াজুল জান্নাহ, জায়গার নাম কি? কেন রিয়াজুল জান্নাহ হলো? মসজিদে নববীতে রিয়াজুল জান্নাহ নবীজির হুজরা মোবারক থেকে মিম্বর মোবারক পর্যন্ত, হুজরা থেকে মিম্বর। এখন আপনাদেরকে কথা বলি, তাহলে হুজরা থেকে মিম্বর যদি হয়, তাহলে হুজরা শরীফ যত বড় রওজা শরীফ তত বড়, কি কথা কর না কেন? হুজরা শরীফ যত বড় রওজাটা তত বড়, মসজিদের মিম্বর যত বড় রিয়াজুল জান্নার অংশ তত বড়। আচ্ছা, এই যে হুজরা থেকে মিম্বর পর্যন্ত রিয়াজুল জান্না হল, বাংলাদেশে বাইতুল মুকাররমে রিয়াজুল জান্না নাই কে? জোরে বলেন। হুজরা থেকে মিম্বর পর্যন্ত নবী বেশি বেশি আসা যাওয়া করছে, ঠিক আসতে গেলেন কে? জোরে কর। হুজরা শরীফ থেকে মিম্বর শরীফ পর্যন্ত আল্লাহ রসুলের বারবার আসা যাওয়ার কারণে জায়গাটা রিয়াজুল জান্নাহ হয়েছে, দুনিয়াতে জান্নাতের বাগান হয়েছে। যেই নবীর কারণে দুনিয়ার মাটি জান্নাতের বাগান হতে পারে, আমি মদিনাতে গেলে ওই নবীর জন্যই যাব। কথা বলেন ঠিক না? যারা আজকে রসুলের রওজা মুবারকের জিয়ারতের বিরোধিতা করতেছে, সব ইসরায়েলের প্রোডাক্ট, কথা কর না কেন? সব ইহুদিদের প্রোডাক্ট, কথা কর না কেন? ইহুদিদের প্রোডাক্ট, স্লোগান ঠিক আছে, অসুবিধা নেই, স্লোগান ও সব ইহুদিদের দালাল, ওরা সাচ্ছে মুসলমান। আচ্ছা, এটা পরে গাই, পরে গাইতেছি, আর একটু বলে দিয়েছি, মনোযোগ দেন। মদিনার ইজ্জত তো এটা মহা ইজ্জত, নবী যেখানে ইজ্জত সেখানে, কি কথা কর না কেন? নবী যেখানে, কথা কর না কেন? নবী যেখানে, এক কথাই শেষ। এজন্যই তো মদিনার মসজিদের ইমাম পৃথিবীর চার ইমামের এক ইমাম ইমাম মালিক জীবনে কোনোদিন মদিনায় জুতা পরে না, এবং কি পেশাব পায়খানা পর্যন্ত, থুতু পর্যন্ত মদিনার হাউদের ভিতরে সীমানার ভিতরে উনি ফেলেন নাই। এই যুগে যদি মৌলবীরা থাকতো আর ইমাম মালিক যদি থাকতেন, তাহলে উনার বেদাতি আর শিরিকি বলে আখ্যা দিত। ভাগ্য বলো ইমাম মালিক তিনি এই যুগে নাই, এই যুগে যদি থাকতেন তাহলে এদেশের ইসরায়েলি মৌলবীরা বেদাত আর শিরিকির ফতোয়া দিয়ে উনারে একবারে বেদাতি কাফের বানাই ফেলত। কি একটা ভণ্ড মদিনার ইমামতি করে জুতা হর। গ্রামবাসী কথা মনোযোগ দিবেন,
এখন আপনাদেরকে আরেকটু যুক্তি দিয়ে বুঝাই দিয়ে যাই বলে হুজুর যুক্তি কি মুলু গ্রামে মাহফিল রাসূল যেখানে ইজ্জত সেখানে কাবা যেখানে ইজ্জত সেখানে ওটা বাইতুল্লাহ ওটা আল্লাহর ইজ্জত এখানে রাসূলের ইজ্জত কথা বুঝছেন না আপনি এখন নেকে যদি আপনার দরকার হয় তাহলে এক রাকাত নামাজ বললে তো কাবা শরীফে এক লক্ষ রাকাতের সওয়াব পান 50,000 রাকাত প্রতি নেকের জন্য 700 মাইল দূরে আজ থেকে 1000 বছর আগে 800 বছর আগে 1200 বছর আগে ইমামরা মুসলমানরা মক্কা থেকে হেঁটে 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 মদিনায় আসার দরকারটা কি কথা বুঝেন না বলে চার গাছে এক ওয়াজে গেলে জন প্রতি 1000 মুলুগ্রামে ওয়াজে আসলে জন প্রতি 500 তাহলে সবাই কিন্তু চার গাছেই চলে যাবে যে ওখানে গেলে 500 বেশি পাবো ওই জায়গায় যাই তো ওখানে লোক বেশি হবে তো আপনার যদি নেকের দরকার হয় তো মক্কাতে এক রাকাতে এক লক্ষ রাকাতের নেক পাইতেছেন তো 700 মাইল দূরে আজ থেকে 1000 1200 800 এই 1300 1450 বছর আগে মুসলমানরা হেঁটে 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 মক্কা থেকে এই গরম উপেক্ষা করে শত শত মাইল উপেক্ষা করে মদিনাতে আসার দরকারটা কি নেকের দরকার হলে তো মক্কাতেই পাইতেছে তার মানে 1400 বছর ধরে মুসলমানরা মক্কা থেকে হজ করে মদিনাতে নেকের উদ্দেশ্যে আসে নাই তারা রাসূলের কদমে হাজিরা দেওয়ার জন্য গিয়েছে কথা কম না কেন ঠিক না বেঠি আজকে ওরা 1400 বছর পরে তারা শিরক আর বেদাতের ফতোয়া দিচ্ছে সবটা ইসরায়েলের দালাল সবচেয়ে মুসলমান তারা নামে মুসলমান ইমানদারের ঈমান নিয়ে করছে যারা খেলা ওরাই তো আসলেই এজিদেরই চেলা দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা মুলগ্রামবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন এই মাসালার উপরে আর দীর্ঘ আলোচনা নয় আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি বাজানো এই মানব দেহ মানব সৃষ্টি আল্লাহ পাক করলেন জান্নাতের ভিতরে আদম শফিউল্লাহকে আল্লাহ পাক সুন্দর বয়স দিয়া সুন্দর যদি আল্লাহ জান্নাতের মধ্যে বানাইলেন বানানোর পরে জান্নাতের মধ্যে 40 বছর ধরে আল্লাহ পাক জান্নাতে শুকাইতে লাগলেন যখন এই মাটির কায়াটা শুকাইলেন তখন এই মাটির মধ্যে আঘাত করলে ঠন 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 শব্দ হয় এই জন্য আল্লাহর কোরআন আল্লাহ বলল খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার আমি মানুষ বানাইছি খড়খড়া শক্ত মাটি দিয়া আদম শফিউল্লাহর দেহ মুবারকে মাটি দিয়ে আল্লাহ বানাইলেন বানানোর পর রুহু যে রুহুটা দেখা যায় না শোয়া যায় না ধরা যায় না জীবনে তরে দেখলাম না কথাও হলো না কেমন রং তার চেহারা কেমন দেখতে কেমন আজ পর্যন্ত দেখলাম না এই রুহুটাকে আজ পর্যন্ত দেখি নাই এই রুহুটা রুহের জগতে ছিল আলমে আরহা এই রুহের জগতে আল্লাহ পাক আদম শফিউল্লাহ রুহুটাকে এনে ইঞ্জিনটাকে আমার আল্লাহ আদম বডির মধ্যে দিয়ে দিলেন রুহু বের হয়ে এসে বলল রব এমন একটা জায়গা দিলে শুধু অন্ধকার কোনো আলো নাই আল্লাহ বলবেন দাঁড়াও তোমার জন্য আলোর ব্যবস্থা করতেছি তখন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুহাম্মাদি আদম শফিউল্লাহর পবিত্র শেকেম মুবারক আল্লাহ পাক স্থাপন করে দিলেন একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী নূরের নবী ও আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী ও আপনি আমার জীবনের জীবন
আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি সারা বাঁচেনা জীবন আল্লাহর নবী নূরের নবী ও আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহুম্মা সাল্লে আলা محمد وعلى آل سيدنا বন্ধুগণ আমি আমার এই কথাই নিজের পক্ষে বলতেছি না আজ থেকে 450 বছর আগে একজন কিতাব লিখলেন মক্কা এবং মদিনার ইমাম তার নাম আল্লামা ইমাম মোল্লা আলী কারী মক্কি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের মধ্যে তিনি লেখেন আদম সফিউল্লাহর পবিত্র নূর মুবারক আল্লাহর নবীজির নূর মুবারক আদম সফিউল্লাহর পবিত্র সেকেম মুবারকের ভিতরে আল্লাহ পাক স্থাপন করে দিলেন রূহ ফুকায় দিলেন আদম নবীর জীবন ফিরে আসলো চোখে আলো আসলো হাতে শক্তি আসলো কানে শ্রবণ শক্তি আসলো পেটে ক্ষুধা আসলো আর অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যখনে শক্তি সঞ্চার আল্লাহ শক্তি করে দিলেন চোখে আলো আসলো কালবে নূর এসে গেল তার মানে এই মানব জাতির সূচনা মূল কেন্দ্রবিন্দু নূরে মুহাম্মাদি এজন্য নবীর গোলামি যার সব আছে তার নবীর গোলামি যার আল্লাহর গোলামি তার নবী আছে যার আল্লাহ আছে যার নবীর দলে যে আল্লাহর দলে সে এই জন্য মরার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ তোমার নবীর দলে কবরের মধ্যে নামানো হলো নবী খুশি আল্লাহ খুশি নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয় নবীর দল হলে আল্লাহর দল হয় নবী মানলে আল্লাহ মানা হয় নবী খুশি করলে আল্লাহ খুশি করা হয় নবীর দলে থাকলে আল্লাহর দলে হয়ে যায় নবীর পক্ষে হলে আল্লাহর পক্ষে হয়ে যায় কি কথা কন্যা কেন ঠিক না বেঠে আল্লাহ ডাক দিলেন ও সুজুদুল ইয়াদাব সব ফেরেশতাদেরকে আল্লাহ কাতার করছে দাঁড়াও আদম নবীর সামনে দিয়ে বলল ও সুজুদুল ইয়াদাব আদমের দিকে সেজদা দাও সেজদার মালিক কিন্তু আদম না সেজদার মাসজুদ ছিল আল্লাহ কেবলা ছিল আদম আর তাজিমের মূল কেন্দ্রবিন্দু ছিল নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার রঙের মশল্লা দিয়া যে কইরাছে তোর গঠন চার রঙের মশল্লা দিয়া যে কইরাছে তোর গঠন চার রঙের মশল্লা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ দেখিলি না তুই কইরা তালাশ ওরে দেখিলি না তুই কইরা তালাশ কোন জায়গা সে মহাজন চার রঙের মশল্লা দিয়া চার রঙের মশল্লা দিয়া যে কইরা সে তোর গঠন চার রঙের ম শল্লা দিয়া এ মনু গ্রামবাসী মনোযোগ দেন আদম সুফিল্লার শিখে মে নূর মুহাম্মাদি হুকুম দিলেন মালিক কুসুজুদুলি আদম সমস্ত ফেরেশতারা সেজদার মধ্যে চলে গেল ইল্লা ইবলিস
ইবলিস ব্যতীত সব ফেরেশতা সেজদায় ইবলিস ব্যতীত আপনারা কাবার দিকে নামাজ পড়েন সেজদা কি কাবাকে না আল্লাহকে আল্লাহকে সেজদার মসজিদ হলো আল্লাহ আর কিবলা হলো কাবা শরীফ কথা ঠিক কি না কিবলা কাবা শরীফ আদম নবী সেই দিন ছিলেন কিবলা আদম নবী কিবলা কিন্তু আমরা সেজদা দিই আল্লাহকে আমরা অনেক সময় মুর্শিদকে কিবলা বলি আমরা অনেক সময় মুর্শিদকে পীরকে কিবলা বলি না পীর কিবলা বলি না নি পীর কিবলা বলে কিবলা কেন পীরকে কেন কিবলা বলা হয় পীর হলো লক্ষ্য বস্তু মসজিদ হলো আল্লাহ পীর হলো লক্ষ্য বস্তু পীর হলো উসিলা এইজন্য পীরকে আমরা কিবলা বলি কিন্তু আমার লক্ষ্য হলো আল্লাহ এবং তার নবী কি কথা কর না কেন খুব মনোযোগ দিয়ে হযরতে আদম সফিউল্লাহকে সমস্ত ফেরেশতারা সেজদা দিল ইল্লা ইবলিস ইবলিস সেজদা দিল না ইবলিসের পরিচয় কি ইবলিস ছিল মুআল্লামুল মালায়েকা মুআল্লামুল মালায়েকা কি সৃষ্টির মধ্যে কোটি কোটি ফেরেশতা আছে বিলিয়ন কোটি 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 ফেরেশতা এক আর দুইটা ফেরেশতা না হাজার হাজার ট্রিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন কোটি 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 আল্লাহ যদি সমস্ত মানব জাতিকে খাতা কলম দিয়ে দেয় আর ফেরেশতা গুনতে বলা হয় আল্লাহর ফেরেশতা গুনে গুনে শেষ করা যাবে না এত পরিমাণে ফেরেশতা সব ফেরেশতার সর্দার যিনি মুআল্লিম যিনি তিনি আজাজিল আল্লাহ পাক তাকে একটা সম্মান দিয়েছিলেন ইয়াকুত জমরদের মিম্বর বানাইয়া আল্লাহ আজাজিলকে মিম্বর বানাই দিয়েছিলেন ওই স্টেজে মিম্বরে কুরসিতে চেয়ারে বসিয়া আজাজিল মুআল্লামুল মালায়েকা সেন্সেলার অফ মালায়েকা সব ফেরেশতাদের সেন্সেলার আজাজিল ওয়াজ করত আজাজিলের ওয়াজ শুনে কোটি কোটি ফেরেশতারা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর ভয়ে ভয়ে কান্ত তার মানে বোঝা গেল ওয়াজ নসিহত আজকে থেকে না ওয়াজ বহু আগে থেকে চালু হইছে অনেকে কয় হুজুর ওয়াজ দিয়ে লাভ কি ওয়াজ একটা ব্যবসা হয়ে গেছে ওয়াজ দিয়ে লাভ কি ওয়াজে কোনো লাভ নাই আরে বেটা পাগল ওয়াজ দেওয়ার কারণে বহু বেনামাজি নামাজি হইছে ওয়াজ শুনিয়ে বহু সুদ করে হালাল খর হইছে বহু ঘুষ করে হালাল খর হয়ে গেছে বহু হারাম খর হালাল খর হয়ে গেছে বহু খারাপ মানুষ ভালো হয়ে গেছে বহু ডাকাত তওবা করে আল্লাহ ওলি হয়ে গেছে বহু চোর ভালো হয়ে গেছে তওবা করে বহু লুচ্চা লুচ্ছে মিশরে দিয়ে দিছে বহু হারামি সারামি ওয়াজ নসিহত শোনার পরে নামাজি হয়ে গেছে বহু আল্লাহর নবীর দুশ্মন ওয়াজ শোনার পরে আশেকে রসুল হয়ে গেছে কি কথা কর না কেন তাহলে ওয়াজ কি চলবে না বন্ধ হবে চলবে এখন দুই একজনের কথায় আমাদের মন খারাপ করা যাবে না দুই একজন ভেটু দিবি তাদের থাকবি তারা এলে তো করে লাভ কি পয়সা করি খরচা করে আজারে এগিয়ে ওয়াজ নাই ওয়াজ করে মানুষের হেদায়ত হয় না কে কইছে হেদায়ত দহমিত বন্দুকান আমার ওয়াজ হওয়ার কারণে মানুষের হেদায়ত হয় সমস্ত ফেরেশতারা সেজদার মধ্যে পড়ে গেল ইল্লা ইবলিস ইবলিস তো ফেরেশতাদের সর্দার মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন সে নয় লক্ষ কোনো মতে সাত লক্ষ বছর ইবাদত করছে ইবাদত করতে 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 আল্লাহ তার মুআল্লিম বানাই দিল মুআল্লিম বিরাট বড় সম্মান আল্লাহ পাক তারে দিলেন এই বিরাট সম্মান পাওয়ার পরে সব ফেরেশতারা সেজদা দিল ইল্লা ইবলিস ইবলিস সেজদা দিল না আল্লাহ ডাক দিলেন আরে ইবলিস তুই কেন সেজদা দিলি না
ইবলিস ডাক দেখো আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া আর ওরে বানাইছো মাটি দিয়া ও আমার চাইতে অধম ওর থেকে আমি উত্তম ওর থেকে আমি বালা ও আমার থেকে খারাপ এইজন্য দুনিয়াতে কেউ যদি বলে আমি বিরাট হুজুর তাহলে বুঝবেন এটা বিরাট বড় শয়তান কেউ যদি বলে আমি বিরাট বড় বক্তা তাহলে বুঝবেন এটা বক্তা না এটা শয়তান কি কথা কন না কে আমার দেশে এক হুজুর আছে নতুন বের হইছে খালি কয় কোন বাপের বেটা থাকলে আমার সাথে বহা চাইগো কি কথা কন না কেন এক মৌলবি আছে পিচ্চি মৌলবি এই সিলেটে বাড়ি ঢাকাতে থাকো হ্যাঁ হেতা খালি কয় যে কোন বাপের বেটা থাকলে আমার সাথে বহা চাইও এটার মানে অর্থ হচ্ছে উনি বুঝাইতে চায় উনি বিরাট বড় জানলে বলা তার মানে উনি যে কোন তরিকার আর বোঝা গেছে না উনি মিস্টার আজাজিলের খালাতো ভাই হ্যাঁ কি কথা কন না এলে মের বাহাদুরি ধনের গৌরব দাও সারি ওরে কামেলের পদ তলে জীবন টুকু দাও ঢালি ওরে কামেলের পদ তলে জীবন টুকু দাও ঢালি এই জন্য কারো এলেমের অহংকার সম্পদের অহংকার খ্যাতির অহংকার জনপ্রিয়তার অহংকার কণ্ঠের অহংকার আর বিরাট বড় হুজুর হয়ে গেছে একবারে দুই চার পাতা পইরে বিরাট বড় মৌলবী হয়ে গেছে সে যদি মনে করে আমি বিরাট বড় জানলে বলে আর আমার মতো কেউ জানে না সে যদি বলে আমি বড় হুজুর আর সব মূর্খ বুঝবেন এটা আর হুজুরের কাতারে নাই এটা আজাজিল শয়তানের দলে চলে গেছে এই কথা কন না কেন জোরে বলে ও আর এখন ইমানদারের কাতারে নাই ও আজাজিলের কাতারে আজাজিল কে আল্লাহ এটা অধম আর আমি উত্তম আল্লাহ পাক ডাক দিয়ে বলেন দূর হ শয়তান বেড়া আমি আল্লাহ পাক আমার জায়গা পাক আমি এখানে পবিত্র ব্যক্তিকে চাই তুই নাফাক হয়ে গেছিস তোর অন্তরে হিংসা ঢুকছে অহংকার ঢুকছে দূর হ দূর যা চলে যা আল্লাহ পাক নয় লক্ষ বছরের ইবাদত নিমিষের ভিতরে শেষে সে যদি তখন বলতো আল্লাহ ভুল হয়ে গেছে আমারে মাফ করে দেন সাথে সাথে কিন্তু মাফ হয়ে যায় সে যুক্তি দিল আমি উত্তম ও অধম ওরে মাটি দিয়ে বানাইছ আমারে আগুন দিয়ে বানাইছ وَخَلَقَ الْجَنَّ مِنْ مَارِجٍ مِنْ نَارٍ الله বললেন আমি জিন জাতিদেরকে বানাইছি আগুনের শিখা দি আগুনের শিখা মোমবাতি জ্বালাবেন মোমবাতি জ্বালানোর পরে হলুদ আগুন আসবে এরপরে দেখবেন আর একটা সবুজ সবুজ আগুন আসে এরপরে দেখবেন ধোঁয়া ধোঁয়া এই ধোঁয়া থেকে আল্লাহ পাক জিন বানাইলেন এই জন্য জিন জাতি দেখা যায় না ওরা ওয়াজ শোনে ওরাও নামাজ পড়ে ওরাও আজান দেয় ওদেরও জানাজা হয় তাদেরও কবর হয় তাদের শরীয়ত আছে তাদের তরিকত আছে তাদেরও মারেফত আছে এদেরও বিয়ে হয় এদেরও বাচ্চা কাচ্চা হয় এদেরও সংসার হয় কিন্তু আমাদের চোখের আড়ালে আমরা দেখি না দুনিয়ার জিন জাতি দেখলাম না বাড়ির পাশে আরশিনগর সেখানে এক পড়শি বসত করে তারাও দেখলাম না কি কথা কন্যাকে ঠিক কিনা এই আশ্চর্য খেলা কার আমরা কার আইন মানব কার হুকুম মানব কার আমার আমার সারো দমের জিকির করো পাইলে পাইতে পারো মাওলারি ঠিক কিনা বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায় সর্ব অঙ্গ তাহার পুরারে ভবের ঘরে
আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে বাপ রে বাপ একটা না দেড় গুণ তো বাস একসাথে কইলেন না মারহাবা এশার নামাজের পরই বল যারা এশার পরে আমরা রে নেই তারা জিতে এরপরে যেটা ওইবে এটা ঠক তো মাগরিবের পরে এশার পরে যতবার ওয়াজ করছি ততবারই ওয়াজ ভালো হয় কারণ এখানে মুসল্লির শরীর ঠিক থাকে বক্তারও শরীর মজবুত থাকে যত রাত যায় তত মুসল্লি জিমায় মুসল্লি এমনি জিমায় কর না সুবহানাল্লাহ দশটা এগারোটা পর্যন্ত মানুষের এনার্জি ঠিক থাকে এরপরে গেলে গা তখন এনার্জি দুর্বল হয় বুঝছেন এই জন্য এই পারফেক্ট টাইম ওয়াজ আপনাদেরকে বুঝাইলাম তাহলে বলেন সৃষ্টিতে আমার বলে কিছু আছে সব কিছু কার আইন চলবে কার আমার চোখ আইন মানে কার আমার হাতটাও আইন মানে কার আমার জিব্বাটা আইন মানে কার মুখের ভিতরে এত বছর ঘুরলো কিন্তু দাঁতের নিচে আসলো যদি প্রত্যেক কথায় কথায় দাঁতের নিচে আসতো তাহলে জিব্বা বাঁচাইতে পারতেন তাহলে দাঁত আইন মানলো কার এত বছর ধরে আইন মানতেছে কিন্তু উপরে নিচে যায় না টাইমে টাইমে লেভেলে লেভেলে রয়ে গেছে আমরা আইন মানব কার এই জন্য আগামীকাল থেকে নামাজ পড়ার দরকার নাই আজকে জুমার দিনে মসজিদ ভরে গেছে আসরের রক্ত কয়জন ছিল কল এই বোঝা যাবে আজকে মাগরিবে কয়জন এশা কয়জন ফজরে কয়জন ভূমিকম্প হইল ঢাকা শহরে কয়েক বছর খানিক বা দেড় বছর আগে একটা ভালো একটা ভূমিকম্প লারাসারাসি ছিল তো মসজিদে যায় দেখি মুসল্লি সব চারতলা সাতটা দিয়ে খুব বড়া জিজ্ঞেস করলাম কি ব্যাপার ফজর রক্তে তো ঢাকা শহরে এক দুই কাতার হওয়া এই বুড়া দোড়া কিছু গরিব গ্রাম আছে তারা রাস্তাঘাটে বেরোয় ধনীরা শহরে এই ফজর রক্তের সময় অনেকে ঘুমায় আর অনেকে ডরে বেরোয় না যে কে গুলি টুলি করে কিনা হিরিঞ্চি মিরিঞ্চি আছে ছুরি টুরি ধরে কিনা বুঝছেন না অনেকে ডরে আসে না বললাম এত মুসল্লি হুজুর যেমনি ধাক্কা দিছে ঘুমাইতারি নেই ভূমিকম্প হয়েছে ঘুমাইতে ডরে মুসল্লি সব মসজিদ ভরে গেছে জোর রক্তে যায় দিয়ে দুই কাতা বাকি মুসল্লি নাই বাঙালি কি সালাকের সালা শয়তান আসে করে বাপরে বাপ ওরা কত বড় সিটার নেই এটা কিয়ামতের মাঠে যায় যে কি ঝামেলা ফাঁকায় দেয় আল্লাহ যাবে হেন যে খোঁজ খবর দেখবে দেখবে কোনো ফাঁক পুকুর সিস্টেম আছে কিনা কোন সুযোগ আছে কিনা মেহেশ্বরের মাঠে চালাকি করার কোন সুযোগ আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবু কোরআন বলতেছে সেই দিন তোমার জবানে মোহর মেরে দেওয়া হবে জমান স্টপ তোমার চোখ সাক্ষ্য দিবে হাত সাক্ষ্য দিবে কান সাক্ষ্য দিবে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে সেই তাহলে আমার কিচ্ছু নেই আমার বলে কিচ্ছু নেই সব যার তিনি কে আল্লাহটা মাইনে চলতে অনেক মানুষ কয় ব্রাহ্মণবাড়ির লোক বালা না এটা ভুল কথা ব্রাহ্মণবাড়িয়ার লোক বালা বলে হুজুর আপনি কি ফার্ম মারতেছে আর দুনিয়া তো আসাধ্য মিনাল ফার্ম না ফার্ম দিচ্ছি আমি একটা পরিসংখ্যানে আমার ছোট্ট মগজে যেটা বুঝলাম যে ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে যে পরিমাণে মাহফিল হয় বাংলাদেশে অনেক বিভাগ আছে সারা বিভাগেও এত মাহফিল হয় এখন আপনারা বলেন মাহফিল কারা করে সরে কথা কন না কেন মাহফিল কারা করে সরে ডাকাতি তো মাহফিল কারা করে মাহফিল দেয় ভালা মানুষ টাকা দেয় ভালা মানুষ বসে ভালা মানুষ কি কথা কন না কেন তাহলে লোক বালা নয় পরে এত মাহফিল হইলে অবশ্যই বল দু একটা বিচ্ছিন্ন ঘটনা সারা দেশে কম বেশি থাকে এটা স্বাভাবিক এটার জন্য কোনো অঞ্চল দূষিত হতে পারে না
প্রিয় উপস্থিতি এইজন্য বলছিলাম খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন আদম সুবিল্লাহকে আল্লাহ বানাইলেন নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদমের সেকেমে আদম আলাইহিস সালামকে আল্লাহ বসাইলেন ইবলিসকে আল্লাহ পাক তারায় দিলেন খেদায় দিলেন দূর হয়ে যা আজাজিল আমি আল্লাহর দরজায় তোর আর কোনো জায়গা নাই ইবলিস চলে আসবে আল্লাহর দরজা থেকে ডেকে বলল রব তুমি আদমের জন্য আমারে তারায় দিলা তোমার দরজা থেকে আল্লাহ আমি যে চলে আসলাম রব্বুল আলামিন তাহলে শুনে রাখো আমার 9 লক্ষ বছর 7 লক্ষ বছর আমি ইবাদত করলাম এই ইবাদতের বেনিফিট কি তুমি আমারে কিছু দেবা না আল্লাহ বলেন আজাজিল কি চাস তুই আজাজিল ডাক দে রব আমাকে কিয়ামত পর্যন্ত তুমি হায়াত দাও আল্লাহ বলেন তা দিলা আমার কি করবি বলে রব্বুল আলামিন আমারে তুমি তাম পৃথিবী ঘুরে আসব 1 সেকেন্ডের মধ্যেই ক্ষমতা দিয়ে দাও এই যে গতি এই গতির স্রষ্টা কিন্তু আমার আল্লাহ একটু খেয়াল করেন আমার একটা কথা হ্যালো এই হ্যালো শব্দটা আমি এখানে বললাম মোবাইলের চুম্বকীয় ম্যাগনেটের আবেশের মাধ্যমে একটা বিশেষ প্রক্রিয়ায় আমার এই হ্যালো শব্দটা আমেরিকা পৌঁছাইতে কয় ঘন্টা লাগবে এখান থেকে বুঝে যাবেন আল্লাহর ক্ষমতা কি জিনিস আর রসুলের মুজেজা কি জিনিস যারা বলে রসুল দেখতে পারে না নবীর ক্ষমতা নাই এই সবকটার আহলের ভিতরে কুত্তাই বুঝছে এর সাথে আর ভালো কোনো শব্দ আমি ব্যবহার করতে পারলাম না কেউ যদি মনে কষ্ট পান আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে আমেরিকা থেকে বাংলাদেশে হ্যালো আসতে 1 সেকেন্ডও লাগে বিজ্ঞান আপনার এই হ্যালো শব্দটাকে চুম্বকীয় আবেশের মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাস করিয়া লক্ষ লক্ষ মাইল পাস করিয়া আপনার বন্ধুর কানে পৌঁছাচ্ছে 1 সেকেন্ড তাও লাগতেছে না বিজ্ঞান আপনাকে হাতে কলমে দেখাই দিল তোমার হ্যালোটা 1 সেকেন্ডে আমি পাস করে দিই এজন্য রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজেজার পার এত মজবুত ছিল নবী মদিনাতে কিন্তু রাসূল করিমের নজর মোবারক কসবা থানার মুলগ্রামের মাহফিলে এত সহজ বিষয়কে আমরা তেনা ফেসাইতে বেজিতি জটিল বানাইয়া সুন্নিদেরকে বেদাতি বানাইছি আমরা হয়ে গেছি তাদের চোখে বেদাতি খুব অপরাধ করে ফেলছি কি যে গুনাহ করছি আমরা আহা প্রিয় মুসলমান আমার খুব মনোযোগ দিয়ে এই গতি যিনি সৃষ্টি করলেন তিনি রব আজাজিল বললেন রব তুমি আমাকে এক মুহূর্তের মধ্যে তাম পৃথিবী ঘুরে আসব ক্ষমতা তুমি আমারে দাও আল্লাহ বললেন তাও দিলাম কি করবি বলে রব আর একটা ক্ষমতা তুমি আমারে দিবা বল কি ক্ষমতা চাস বলে রব্বুল আলামিন মানব দেহের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে একবারে কালবের কোরায় বসে বসে আমি ঢুকা দিব এই ক্ষমতা তুমি আমারে দাও আল্লাহ বলেন তাও দিলাম জিনদের পাওয়ার কত জানেন আজাজিলের ও রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে শিরার ভিতর দিয়ে এসে এই কালবের এখানে আড়ালি চিনেন আপনারা গরুর আঠালি চিনেন আমাদের দেশে কি কয় আঠালি কয় আমরা ফরিদপুরে আঠালি তো আঠালি শরীরে লেগে থেকে রক্তগুলি চুষতে থাকে গরুর রক্ত খায় এই আঠালির মতো শয়তান কালবের মধ্যে বসে ধোকা দেয় হারাম খা নামাজ পড়িস না মাহফিলে যাস না রোজা রাখিস না ধোকা দিতে থাকে গুনাহ করাইতে থাকে এই আজাজিলকে যদি আপনি এখান থেকে তাড়াইতে চান তখন জিকিরের ধাক্কা দিতে হয় একসাথে বলবেন আল্লাহু আকবার কিসের ধাক্কা কিসের ধাক্কা এজন্য তাসাউফে ওলিরা জিকির করাইতো আল্লাহ 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 হেতারও বেদাত বানাইছে কি কথা কন না কেন ইয়াও বেদাত হইছে ওদের কাছে এরও বেদাত ওদের জন্য শয়তানি খুশি করে দুলে ভাই তুমি যে কাজ করতেছো এ কাজ আমার সদ্য খুশি করে নাই
কথা বুঝে নেব না দোয়া বন্ধ করে দিয়েছে শয়তান খুশি বন্ধ আমার খুব মনোযোগ দিয়ে এখানে বসে বসে আজাজিল ধোঁকা দেয় আল্লাহ বললেন কি করবি তোরে তিনটা ক্ষমতাই দিলাম কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম তমাম পৃথিবী সৃষ্টি ঘুরে আসবি এক সেকেন্ডে ক্ষমতা দিলাম বান্দার কালবের কাছে যায় বসে বসে রক্তর ইজ্জত জালালের কসম করে বলতেছি যে আদম জাতির জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হইলাম ওই আদম জাতির জান্নাতে ঢুকতে দেব না ওরে ধোঁকা দিয়ে 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 জাহান্নামী বানাবো গুনাহ করাবো এর জন্য নবীরা ছাড়া সব মানুষ গুনাহগার কি কথা কর না কেন আর ওলিরা হচ্ছে মাহফুজ আল্লাহ ওলিদেরকে গুনাহ থেকে হেফাজত করে রাখে ওলিরা হলো মাহফুজ ওলিদেরকে আল্লাহ গুনাহ থেকে হেফাজত করে রাখে নবীরা মাসুম বেগুনাহ নবীদের জীবনে কোনো গুনাহ নাই বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে আল্লাহ পাক ধমক দিয়ে বললে আজাজিল তুই শোন আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করে বলতেছি তুই আমার বান্দারে গুনাহ করাবি পাপ করাবি আর আমার বান্দা গুনাহ করার পরে আমি রবের দরবারে ক্ষমা চাইতে দেরি হবে ইস্তেগফার করতে দেরি হবে আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করতে দেরি করব না চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার তাহলে বলেন দোয়া কি চলবে চলবে এটা দোয়াও খেয়ে ফেলছে দোয়া বন্ধ করে দিছে শয়তানে খুশি দুলে ভাই সালাম যতদিন তোমরা আছো ততদিন আমার আর দুনিয়াতে কোনো কাজ নাই বুঝতে পারছেন এই জন্য আপনাদেরকে শেষ সময়ে একটা কথা বলে যাই মিলাদ পড়ে কোরআন খতম দিয়ে ফাতিহা করে বাবা মার জন্য অধিক পরিমাণে দোয়া করাবেন নিজে দোয়া করবেন দোয়ায় বসবেন দোয়ায় অংশগ্রহণ করবেন একটা কথা মনে রাখবেন ইস্তিগফারের চাইতে ইস্তিগফার ছাড়া আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নাই কোনো রাস্তা আর দোয়ার মতো ইস্তিগফার আর কোনো কিছুতে দোয়াতে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন